ঠিক কোথা থেকে শুরু করব মানে আজকের ম্যাচটা নিয়ে কথা বলবো এই সিজনে মোহন বাগানের টিম নিয়ে আবার কথা বলবো নাকি এর আগে যে ঘটনাগুলো ঘটেছে মানে যেভাবে এর আগের সিজন সেখান থেকে কোচ বিতরণ তারপর নতুন কিছু তারপর বেশ কিছু প্লেয়ারের চলে যাওয়া বেশ কিছু প্লেয়ারের আসা এই টিমের প্ল্যানিং এই টিমের ভিশন আজকের ম্যাচ কোথা থেকে শুরু করবো মানে কোন জায়গাটা নিয়ে কথা বলবো আমি স্টিল এখনও বুঝি জাস্ট ম্যাচটা শেষ হয়েছে পাঁচ মিনিট হয়েছে আমি ভিডিও করতে বসেছি আমি এখনও অবধি জানি না আমার মনে হলো সবটা নিয়ে কথা বলা দরকার সবটা নিয়ে কিছু কিছু করে বলা দরকার কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে যে ম্যাচটা আমরা দেখলাম কুয়ালরমপুর সেটি আউটস্ট্যান্ডিং খেলেছে কেন খেলেছে কীভাবে আউটস্ট্যান্ডিং খেলেছে সব কথা বলবো বাট যে বিষয়টা যে এই হোয়ান ফেরান্দো কোচটি ইনি একটা সময়ে এফসি গোয়াকে গরিবের বার্সেলোনা বানাতে গিয়েছিলেন তিকি তাকা ফুটবল এই স্টাইলের কিছু ব্যাপার তিনি আনতে চেয়েছিলেন এবং তারপর যেটা দেখা গেল যে এফসি চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে গিয়ে তিনি টিমের মেন স্ট্রাইকার গোল্ডেন বুট বিজেতা স্ট্রাইকারটিকেই বাদ দিয়ে দিলেন এবং তারপর পরবর্তী সিজনটা যখন শুরু হলো এ সেখানে পুরোপুরি গোয়াকে তিনি অলমোস্ট ডুবিয়ে ফেললেন এবং একটা ব্যাকডোর দিয়ে আইএসএলের হিস্ট্রিতে অন্যতম সফল একজন কোচ হাবাসকে রীতিমতো ম্যানেজমেন্ট এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা সরাতে বাধ্য হলেন বা সরে যেতে বাধ্য করলেন এবং তারপর একটা ব্যাকডোর দিয়ে এই হুয়ান ফেরান্দোর প্রবেশ এবং তারপর আস্তে আস্তে একটা সাজানো বাগান ইয়াস একটা সাজানো বাগান তিনি অলমোস্ট নিজের হাতে ধ্বংস করে বা বলা ভালো যে সেই বাগান থেকে সরে এসে একটা নতুন রকমের বাগান তিনি তৈরি করতে চাইলেন এবং তার রেজাল্টটা পরপর দুটো টুর্নামেন্টে এই মুহূর্তে মোহন জনতা দেখতে পাচ্ছে সব কিছু নিয়েই কথা বলবো শুরু করো বা তার আগে যেটা রোজ বলে থাকি যদি চ্যানেলটা নতুন হতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো রেগুলার ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান আইকনটা ক্লিক করার আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করেছে আমি জানি আজকে মোহন বাংলা সমর্থকদের মন খারাপ রয়েছে বাট স্টিল তারপরেও এই ভিডিওটা কিন্তু পুরোপুরি তোমাদের জন্যই দেখো বিষয়টা এরকম যে আজকে যে টিম আমি সিরিয়াসলি বলছি আমার প্রথমে টিমটা দেখে একটা আমার কাছে খিচুড়ি মনে হয়েছিল কারণ একটা টিম তুমি বিল্ড করেছো এবং সেখানে তোমার টিমের যে দুজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে বা যাকে তোমরা অ্যানাউন্স করছো অ্যাজ এ নাম্বার নাইন সিলেক্ট করছো অ্যাজ এ কোচ তুমি নাম্বার নাইন হিসাবে তাকে তুমি সিলেক্ট করছো না আজকে খেলার জন্য আমি জানি না দিমিত্রি পেত্রাতস কতটা ফিট রয়েছে কতটা সে আজকের কন্ডিশনে ছিল ম্যাচ কন্ডিশনে ছিল আমি সিরিয়াসলি জানি না বাট হুগো বোমো তো ম্যাচের মধ্যে ছিল হুগবোমোকে ইজিলি রাখা যেত আমি সিরিয়াসলি এখনো অবধি বুঝতে পারলাম না যে যেই প্লেয়ারটা ডুরান্ড কাপে একটা হালকা পুলকা টিম রাজস্থান ইউনাইটেড তাদের এগেনস্টে ফাম্বল করলো সেই ডিফেন্ডারটা কিভাবে এখনও অবধি প্রায়োরিটি পায় এবং সবচেয়ে খারাপ লাগার জায়গা যে মোহনবাগান ক্লাবের মতো একটা ক্লাবের ক্যাপ্টেন হিসাবে আজকে সে নামার জায়গাতে থাকলো ফ্লোরেন্তিন পোকবা আমি সিরিয়াসলি বলছি মানে তাকে তার সারনেম দিয়ে চিনতে হবে আমাদের যে এই ফ্লোরেন্তিন পোকবা আদতে ফ্রান্সের অন্যতম একজন সেরা প্লেয়ার সেই পল পোকবার দাদা আমি সিরিয়াসলি জানি না কেন হুগভুমো নেই কেন দিমিত্রী পেত্রতস নেই কেন তিনি প্রথম থেকে ফরেন স্ট্রাইকার যখন টিম বিল্ড শুরু হয়েছে ফরেন স্ট্রাইকারের পেছনে তিনি জানি মানে এখন দেখো কথা বলতে গেলে অনেক কিছু বেরিয়ে আসবে সিরিয়াসলি বলছি আমি যেন মানে কোথা থেকে স্টার্ট করবো এই টিমটা এই হুয়ান ফেরান্দোর যে টিম সিলেকশন এই হুয়ান ফেরান্দোর যে টিম সাজানো সেখানে প্ল্যানিংয়ের স্পষ্ট অভাব দেখা গেছে যে প্রীতম কোটাল ডানদিক থেকে সেইভাবে অ্যাটাকে উঠে অ্যাটাককে হেল্প করতে পারেনি সেই প্রীতম কোটাল খেললো প্রায় সত্তর মিনিট কেন আশিস রায় এতটা পরে কোশ্চেন দাঁড়াবে কেন মাঝ মাঠে যেখানে খেলাটা তৈরি করা দরকার হ্যাঁ প্রচুর পাস খেলেছি কিন্তু সেই পাসগুলো কোথায় সেই পাসগুলো ম্যাক্সিমাম ব্যাক পাস স্কোয়ার পাস যে ফরওয়ার্ড পাস যে ডিফেন্স জেরা থ্রু কটা দেখা গেছে হাতে গোনা কিছু যে প্লেয়ারকে নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচনা করতে হবে সেই প্লেয়ারটার নাম কিন্তু জনিকাউকো আর সবার মনে রাখা দরকার যে এই জনি কাউকো প্লেয়ারটিকেও কিন্তু অ্যান্থনিও লোপেজ হাভাস তিনি বছর ধরে ট্র্যাক করে রাখার পর তিন নম্বর বছর এসে তিনি পেয়েছিলেন কথা বলতে হবে কার্ল ম্যাথিউকে নিয়ে যতটা ভুলভ্রান্তি দীপক টাংড়ি করেছে অনেকটা মেক করার চেষ্টা করেছে এই কার্ল ম্যাথিউ মনে রাখতে হবে যে এই কার্ল ম্যাখিউ প্লেয়ারটিকেও কিন্তু একটা সময়ে ছেড়ে দেওয়ার পর মানে ছেড়ে দেওয়া বলতে তাকে ইঞ্জুরির জন্য তাকে তার চলে যাওয়ার পরেও তাকে কিন্তু আবারও ফিরিয়ে আনেন সেই লোপেজ হাবাস তো এই ধরনের কিছু প্লেয়ার যারা অনেকটা খেলার চেষ্টা করেছিল বা আমি বলবো আজকে লিস্টন কোলাসোর কথা ইভেন লিস্টন কোলাসও আজকে অনেকটা চেষ্টা করেছিল বা স্টিল দেখো প্রতিদিন সবার ইন্ডিভিজুয়াল রিলিয়েন্সিতে সব ম্যাচ বেরোয় না যখন কোচের প্ল্যানিংটা ঠিকঠাক নেই যখন কোচের প্ল্যানিংটা তার প্ল্যান এ ফেল করলে প্ল্যান বি নেই প্ল্যান বি ফেল করলে প্ল্যান সি নেই সেখানে একটা টিমের এরকম ডিজাস্টার হবে এটা খুব স্বাভাবিক আর অপরদিকে যদি বোহান হ্যাডকের দেখো মোস্ট বোহান হ্যাডক বা বোহান হোডাক তিনি পনেরো বছর ধরে তিনি মালয়েশিয়াতে পড়ে রয়েছেন প্রচুর ক্লাবে তিনি কাজ করেছেন এর আগে যখন তিনি এফেতে ফেতেছিলেন সেখানে তিনি এই দিমিত্রী পেত্রতকে কোচিং করিয়েছেন এখন তিনি কুয়ালামপুর সিটির দায়িত্বে রয়েছেন এবং প্রথম থেকে এই টিমটা কিন্তু খুব হাটবাড়ি করে খেলেনি যখন এটিকে মোহনবাগান নিজেদের মধ্যে পাঁচটা ছটা সাতটা আটটা দশটা বিভিন্ন রকমের পাস খেলছিল ভালো ভালো কিছু অ্যাটাক তুলে নিয়ে যাচ্ছিলো বাঁদিক থেকে ডান দিক থেকে তখন কিন্তু এই টিমটা পুরোপুরিভাবে ডিফেন্স করে গেছে পুরোপুরিভাবে মাঝ মাঠে ব্লকিং করে গেছে আর তাদের গোলকিপার আউটস্ট্যান্ডিং খেলেছে আজকে তো প্রথম হাফটা কিন্তু এই কুয়ালারমপুর সেটি কোনোভাবে তিনি হারবাড়ি করেননি কোচ এবং তিনি যা করেছেন পুরো এই অ্যাটাকগুলোকে আটকেছেন এবং যে খেলার ধরনটা এটিকে মোহনবাগানের আজকে এই সারপ্রাইজিং যে লাইন আপটা সেই খেলার ধরনটাকে তিনি বোঝার চেষ্টা করেছেন এবং বোঝার চেষ্টা করার পর সেকেন্ড হাফে কিন্তু তিনি অ্যাটাকটা করতে শুরু করলেন এবং সেকেন্ড হাফে অ্যাটাক করতে শুরু করার পর একটা সময় দেখা গেল এই টিমটা কিন্তু একটা গোল তুলে নিল গোলটা পাওলো হসুর একটা অসাধারণ গোল বক্সের বাইরে থেকে একটা স্বভাবজাত যে ব্রাজিলিয়ান বা সাউথ আমেরিকান প্লেয়ারদের টাচ থেকে গোল হয় সেই গোল আমরা আজকে দেখেছি এবং তারপরে তিনি সঙ্গে সঙ্গে কিন্তু প্ল্যান বিতে চলে গেলেন মানে তাকে গোলটা আটকাতে হতো আমার মনে হয় যে এটা কিছুটা ব্যাকফায়ার হয়েছে একটা সময়ে কিছু চেঞ্জ এটাকে মোহনবাগান কোচ যখন করলো তখন অনেকটা ডিলে হয়ে গেছে ফার্দিন আলী মোল্লা অনেক দেরি করে নেমেছে মনভীর সিং শেষ অব্দি খেললো মানে সিরিয়াসলি যার এখনও অবধি কোনো প্রোডাক্টিভিটি লাস্ট মানে প্রচুর ম্যাচ আমরা দেখতে পাইনি তারপরেও সে অনেকটা সময় জুড়ে খেললো এবং সেখানে বেঞ্চে অনেকক্ষণ ধরে বসে থাকলো কিয়ান্ন্রি বা ফরদিন আলী মোল্লার মতো প্লেয়ার ডিফেন্সে এতটা ল্যাকিংয়ের পরেও সুমিত্রাটির মুখটা শেষের দিকে দেখাচ্ছিল যে সেই সুমিত্রাটি কিন্তু অসহায়ের মতো বসে রয়েছে এবং তাকে তাকে ছাড়লও না এই সিজনে প্রচুর ভালো সুযোগ ছিল ভালো অফার পেয়েছিল স্যালারি হাইক পেয়েছিল তারপরেও কিন্তু তার মুভটা আটকে দিয়েছিল এটিকে মোহন বাগান ম্যানেজমেন্ট এবং সেই প্লেয়ারটাও বসে বসে আজকে পুরো সময়টা নষ্ট করলো এবং কোচ মনেই করলো না যে এই প্লেয়ারটাকে আমাকে ইউজ করা দরকার ব্র্যান্ডন হ্যামেল কিছুটা ভালো পুরোটা এখনও অবধি নয় হয়তো আরও কটা ম্যাচ গেলে দাঁড়িয়ে যেতে পারে বাট ফ্লোরেন্তিন বা ডিফেন্স বা এই টিমের পুরো ডিফেন্স নিয়ে গোটা সিজন জুড়ে কিন্তু মনভাজন সমর্থকরা চাপে থাকবে এরপর যেটা হলো যে ফার্দিনালি আলী মোল্লা ভালো প্রেস করতে শুরু করলো জনিকাউকরে একটা ভালো বল এলো সেখান থেকে কিছু ওখানে ডিফেন্সের মধ্যে একটা কোয়ারম্প্রিসিটির প্রবলেম ক্রিয়েট হলো এবং সেখানে ফার্দিনালি আলী মোল্লার খুব খুব চকিতে একটা গোল এবং খুব বুদ্ধিমত্তার একটা গোল কিন্তু আমরা দেখতে পেলাম এবং তখন মনে হলো যে এই ম্যাচটা এবার একটা জায়গাতে এলো যেখানে এটিকে মোহনবাগানে সেই ম্যাচটাকে বার করতে পারে বা তিরিশ মিনিটে ম্যাচটা নিয়ে যেতে পারে এবং সেখান থেকে একটা রেজাল্ট তারা পজিটিভ দিকে নিয়ে যেতে পারে বাট না ওয়াই বিকজ অফ এটিকে মোহনবাগান ডিফেন্স যে রকমভাবে মানে যে জায়গাতে সুভাষিষ বোস একটা আননেসেসারি ফাউল করলো একটা কার্ড দেখলো এবং তারপর সেখান থেকে পাওলো হসুর একটা অসাধারণ ফ্রিক আর সেখান থেকে তাদের দ্বিতীয় গোল এবং সেই দ্বিতীয় গোলের জন্য হান্ড্রেড পারসেন্ট দায়ী কিন্তু পুরো এডিগামোহন বাগান ডিফেন্স কারণ যেভাবে একটা ডিফেন্স সাজানো হয় যেভাবে একটা ডিফেন্সকে ওরিয়েন্টেশনে রাখা হয় সেরকম কোনো কিন্তু নিদর্শন আমরা দেখতে পেলাম না এবং তারপর তখনও কিন্তু এডিগামোহনবাগানের সেই পাল্টা এটাকে এসেছে কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সে আমরা দেখেছি বাট স্টিল তখন দেখা গেল যে ভিশাল কেত ওপরে উঠে গেছে পুরো টিমটা ওপরে উঠে গেছে একটা গোল করার জন্য নিচে কেউ নেই এবং সেই জায়গা থেকে যখন একটা পাল্টা ছোট্ট একটা খুব খুব হিউজ কিন্তু কাউন্টার একটা শুরু হয়নি একটা মাত্র প্লেয়ার এসেছিল রোমেল বলে প্লেয়ারটি এবং তার এগেনস্টে তিনজন প্লেয়ার এবং সেখানে শুভাশিস বোসের আবারও একটা হরাইবেল ডিফেন্স তারপর যেটা যে ভিজাল কেত ওয়ান ইজ টু ওয়ান কতটা ভালো গোলকিপার আই যারা রেগুলার দেখেছে তারা জানে আর এই জায়গাতে আমার মনে হয় যে খুব বড় গোলকিপারেরও কিছু করার নেই সেখানে সে গোলটা খাবেই কারণ অলরেডি সেই টিমটা দুটো গোল খেয়ে গেছে একদম শেষ মুহূর্তের খেলা চলছে ওয়ান ইস টু ওয়ানে কিন্তু তিন নম্বর গোলটা হলো এবং এডিগা মোহনবাগানের যে স্বপ্ন মোহন মোহনবাগানের আপামোর সমর্থকের যে স্বপ্ন এফসি কাপ নিয়ে সেটা কিন্তু তিন এক গোলের এই রেজাল্টে এখানে এসে বন্ধ হলো এর দায় কার এর দায় অনেকটা পেছনে ফিরে যেতে হবে যখন তুমি তোমার টিম থেকে পজিটিভ স্ট্রাইকার বাদ দিয়ে দিচ্ছ একই সিজনে রয় কৃষ্ণা ডেভিড উইলিয়ামসকে বাদ দেওয়ার ক্ষমতা খুব কম কোচেরই হয় সেটা হুয়ান ফেরান্দো করে দেখিয়েছেন একই সিজনে প্রবীর দাসের মতো একজন পজিটিভ উইঙ্গার উইং ব্যাক তাকে বাদ দেওয়ার ক্ষমতা খুব কম কোচের হয় তিনি করে দেখিয়েছেন সেই একই সিজনে সন্দীপ ঝিঙ্গানের মতন একজন ডিফেন্ডার এখন অবধি ইন্ডিয়ান ডিফেন্ডার মধ্যে আমি বলবো হ্যাঁ সেরা বা সেরাদের মধ্যে এক দুই তিনের মধ্যে তিনি এখনও আছেন তাকে ছেড়ে দেওয়ার ক্ষমতা এটা খুব কম কোচের মধ্যেই থাকে সেই একই সিজনে মাইকেল সুসাইডাস তার মতো একজন উইঙ্গারকে ছেড়ে দেওয়া এটার ক্ষমতাও কিন্তু খুব কম কোচের মধ্যে থাকে এবং সেই ক্ষমতাটা যিনি করে দেখিয়েছেন তিনি কিন্তু ওয়ান ফেরান তবে অবশ্যই দেখো সুযোগ অনেক রয়েছে সময় এখনও অনেক রয়েছে এখান থেকে হয়তো অনেকটা ব্যাক করবে এটিকে মোহনবাগান এফসি কিন্তু যে দুটো টুর্নামেন্ট একদম সিজনের শুরুতে হলো সেখানের হার্টব্রেকটা আমার মনে হয় যেটিকে মোহনবা সমর্থকরা সহজে নিতে পারবে না আর আইএসএল শুরু হওয়া অবধি বা আইএসএলের বল গড়ানো অবধি এই ডিফেন্সটা নিয়ে বা ডিফেন্সিভ ব্লকিংয়ের যে জায়গাটা দীপক টাঙ্গরি আমি তাকে নিয়ে মানে শব্দ খরচা করতেই চাই না কারণ আমি অন্তত বিলিভ করি যে এই দীপক টাঙ্গরি এখনও অবধি বাগানের জার্সি মানে এই সবুজ মেরুন জার্সিটা পড়ার মতো জায়গাতে এসে পৌঁছয়নি আমি তাকে নিয়ে আলোচনা করতে চাইছি না এতে যদি কেউ আমাকে খারাপ বলতে পারে বলতে চাই আই এম রেডি টু টেক দ্যাট বাট স্টিল যেটা আমার মনে হয়েছে খেলা দেখে আমি সেটাই বললাম তবে হ্যাঁ সময় অনেক রয়েছে আই থিঙ্ক এখান থেকে অনেকটা রিকভারির জায়গা ওয়ান থ্রান্দো খোঁজার চেষ্টা করবেন তিনি যেভাবে খোঁজার চেষ্টা করেছেন এর আগে তার কোচিং স্টেন্টগুলোতে এবং হয়তো এটিকে মোহনবাগানের সেটা ভালো কামব্যাক আমরা দেখব তবে হ্যাঁ ডিফেন্স নিয়ে চিন্তা ছিল আছে এবং থাকবে আর এই ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট